নাও আজকে কোকোর বার্থডে, তো আমি যাচ্ছি, বেরিয়ে গেছি আমরা সাথে। আজকে আর একজনের ইনভিটেশন আছে, গুনুরও ইনভিটেশন ছিল। হ্যাঁ, কিন্তু গুনুকে অত ছোট আমরা নেব না, তো যদি বড় হয়ে যায় তখন আমরা নিয়ে নেবো ওদেরকে। ইয়েস, ও বড় হলে নেবো, আপাতত না। এবার মাস্তি হবে। নাও আমরা বেরিয়ে গেছি, টুকু পাপা মনি। এবার আমরা যাচ্ছি বার্থডে পার্টি, এবার ওখানে গিয়েই দেখানো হবে। এই হলো এরা দুজন। আর এই চ্যানেলে যেন 1 লাখ সাবস্ক্রাইবার হয়, তাই তো? এই ও বৌদি সেজে নিয়েছে, এবার যাওয়া যাক। নাও আমরা বার্থডে গ্যালারি বাড়ি এসে গেছি, বা এই হলো টুকু আমাদের বেলুন নিয়ে। তো এখনো পার্টি স্টার্ট হয়নি, আর একজন যাচ্ছে। বাচ্চার মার বাচ্চা এখানে সিদার গম্ভীর ভাবে দাঁড়িয়ে আছে, কেউ তো চালা, এট লিস্ট সবাই এনজয় করছিল। বার্থডে গার্ল, ডুবু কিছু বলবি? তোর ভাল লাগছে না বল লাগছে? আমি জানি তোর ভুল লাগছে। আমি তোকে বলেছিলাম যে তোর বয়সী কোনো বন্ধু নেই, তুই শুনলি কি? কিছু বললে কিছু বলার আছে বাবা? কিছু বলবে? এই পাকাটা জানলেই তো হয় রে, হাত দিলেই তো বন্ধ হয়ে যাবে। পার্টি ভাল লাগছে তোর? কি পার্টি ভাল লাগছে? সামথিং বোর? হ্যাঁ, বাট আমরা দুজনেই ডান্স করলাম, বলে আমাদেরই বার্থডে। এই একজন বাচ্চা খেলাতেই ব্যস্ত আছে। আমাদের আমাদেরই মনে হলো বার্থডে, মানে আমাদেরই সিরিয়াসলি বার্থডে মনে হলো, কারণ আমরা ডান্স করলাম। এরা তো আমরা ডান্স করলো, বাড়ি এও তাও এ তাও করেছে, এ তো শুধু হাত না দিয়েছে। তাও কি রে, ওই তো নেচেছে, তারপর তো তোরা জয়েন হলো, এরকম এরকম করলি, এটা করেছি তাও দূর থেকে। আমি এরকম করেছি, আমরা তো করেছি, আমরা তো করেছি, আমরা তো করেছি, নেচেছি। তোর কেমন লাগছে বল? আমি তোকে বলেছিলাম তোর বয়সে কেউ নেই, তুই আমার কথা শুনিস নি। ও মা, যা 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 যা। নেক্সট টাইম ভেবেছি আমরা দুজনই থাকবো পার্টিতে, নাচ করবো, ইয়ো ইয়ো ইয়ো, আর কিছু করবো না। আচ্ছা আচ্ছা, সবাই বাদ, শুধু আমরা দুজন থাকবো পার্টিতে, ডান্স করবো। পিঙ্ক পিঙ্কার।
এবার বার্থডে গেলে কেক কাটিং হবে, চলো। আচ্ছা আচ্ছা, এটা তোমারই তো দাও। এন্ড আউট হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ো 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 কে কে পড়লো তো আমার মাথায় পড়েনি, সবার শেষে ছিল। এই হলো খাবার, এই হলো দুধ খাচ্ছি। আমরা রিস্কায় বসে গেছি, আর ভিডিও ওখানে করা হয়নি কারণ অনেক রাত হয়ে গেছে, ভিডিওর খাবার টাইম হয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করে আর্ধেক পার্টি ছেড়েই আমরা বেরিয়ে আসলাম, কারণ ডুগু চিকেনে খুব ঝাল লেগেছে তাই ডুগু খেতে পারিনি, কিন্তু ভালো লেগেছে তো। তাও ভালো লেগেছে।